আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইয়েদুল ইস্তেগফার শ্রেষ্ঠতম ক্ষমা প্রার্থনা। সাইয়েদুল ইস্তেগফার পাঠের ফজিলত। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার। যদি সাইয়েদুল ইস্তেগফারকে ওষুধের কাতারে কল্পনা করা হয় তাহলে এটা হবে অ্যান্টিবায়োটিক ওষুধ। অ্যান্টিবায়োটিক ওষুধ শুধু একটা রোগ সারায় না, বরং শরীরের সব ব্যাকটেরিয়ার প্রতিষেধক হিসাবে কাজ করে। সাইয়েদুল ইস্তেগফারও তেমনি, এটারও অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদে বিশ্বাসের সঙ্গে সকালে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদীর বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেগফার পড়ে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। সাইয়েদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু। আবু লাকা বিনিমাতিকা আলাই ওয়াবু লাকা বিজাম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। বাংলা অর্থ, হে আল্লাহ, একমাত্র আপনি আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি আমার শ্রেষ্ঠ এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্য অনুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার দানকৃত সব নিয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।